হাই এভরিবডি, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো গত পর্বে আমি আমার প্রজেক্টের কন্টাক্ট অপশনটা দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো ফুটারের যে আমার সোশ্যাল মিডিয়াগুলো আছে, প্লাস এখানে একটা ডেসক্রিপশন আছে, সেটা হচ্ছে আমাদের আসলে প্রাম ইনফো, অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রির সম্পর্কে কিছু কন্টেন্ট। তো সেটা এই ফুটার সেকশনটা আমি ডাইনামিক করে আজকে দেখাবো। তো সেটার জন্য দেখেন আমার এখানে টাইটেল আছে একটা, প্লাস ডিটেলস, তার মানে আমার এখানে দুইটা ফিল ক্রিয়েট করতে হবে, একটা দুটা। দেন এখানে সোশিয়ালের জন্য একটা ফিল ক্রিয়েট করতে হবে আমার, আর এখানে দেখেন ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন অ্যান্ড গুগল প্লাস। তো এখানে টোটাল আছে পাঁচটা, পাঁচটার জন্য আমার পাঁচটা ফিল বানাতে হবে। কোনোটাই দেখেন বারবার রিপিট হবে না, কারণ কি আমার ইউআরএল অবশ্যই আলাদা আর আইকনগুলো আমার ডিফারেন্স, সেই জন্য আমরা এগুলোর জন্য প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি ফিল নেব। তো আমরা এটার জন্য ফুটার সেকশন একটা ফিল গ্রুপ ক্রিয়েট করবো আগে, দেন আমরা এখানে এই ফিলগুলো ক্রিয়েট করব। তো চলে যাই আমি আমার প্রজেক্টে। আর অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি বলতে যাচ্ছি যে আমার এই টিউটোরিয়ালটা, অবশ্যই সম্পূর্ণ টিউটোরিয়ালটা যদি আপনারা দেখেন, আমার ফুল সিরিজটা যদি দেখেন, তাহলে অবশ্যই আপনারা ওয়ার্ডপ্রেসে একটা কাস্টম টেমপ্লেটকে ডাইনামিক করতে সক্ষম হবেন আমি আশা করি। আর আমার এটা অবশ্যই আপনাদের উপকারে আসবে সেটা আমার বিশ্বাস। যে কোনো কোম্পানিতে আপনারা অ্যাটলিস্ট অ্যাপ্লাই করার জন্য সাহস সঞ্চয় করতে পারবেন যে আমি ওয়ার্ডপ্রেসে প্রজেক্ট করতে পারি। তো আপনাদের জন্য, নতুনদের জন্য আসলে আমার এই পরিশ্রম, তো আপনারা যদি এটাতে কিছুটা উপকৃত হন তাহলে আমি সার্থক। তো এখন আমি ফুটার সেকশন নামে একটা ফিল গ্রুপ ক্রিয়েট করব। তো ফার্স্ট ফিল্ডে যাবেন, সেখানে গিয়ে আমি একটা ফুটার সেকশন ফিল্ডস নামে ফিল গ্রুপ ক্রিয়েট করব। সেকশন ফিল্ডস, দেন আগের মতোই সেভ দিবেন, এডিটে গিয়ে টেমপ্লেট পাথ দেখিয়ে দিবেন। দেন এখানে আমি ফার্স্টে আমার এটার জন্য একটা ফিল নেব, সেটা সিঙ্গল লাইন, এটার নাম দেবো আমি কি, এটার নাম আছে ফার্ম ইনফো। এটার নাম অনুসারে আমরা নামগুলা দেব। দেন আমাদের ডিটেলস, ডিটেলস কিসের, এটার ডিটেলস, ডিটেলসের জন্য আমরা আগেও দেখেছিলাম এখানে আমার এটার জন্য জাস্ট আমি বেশি কন্টেন্ট এখানে আসবে না, সেই জন্য আমি মাল্টিপল লাইন একটা ফিল নিলাম, অর্থাৎ একাধিক লাইন এখানে দেওয়া যাবে। এটা আমি দেব ডিটেলস, দেন আমি এটার জন্য একটা ফিল নেব সিঙ্গল লাইন টাইটেল, সোশ্যাল টাইটেল, দেন দেখেন আমার এগুলা কি সবগুলাই প্রজেক্টে গিয়ে দেখেন আমার এটা আছে কিসে, ফুটারে। তাহলে ফুটার ডট পিএসপি পেজে যাবেন, দেন দেখেন এখানে আমার সবগুলো কি আছে, জাস্ট এখানে আমার কোনো কিছুই চেঞ্জ হবে না, জাস্ট আমার এখানে প্রত্যেকটা ফেসবুকে ফেসবুকের ইউআরএল দিব, টুইটারে টুইটারের ইউআরএল, অর্থাৎ প্রত্যেকটাতে আমি জাস্ট একটা ইউআরএল পিন করব, অর্থাৎ ডাইনামিকলি আমার কি আসবে, ফেসবুকের জন্য ফেসবুকের লিঙ্ক এবং টুইটারের জন্য টুইটারের লিঙ্ক, ইউটিউবের জন্য ইউটিউবের লিঙ্ক, অর্থাৎ কোম্পানির লিঙ্কগুলো আসবে, সেই জন্য আমরা এটার জন্য ইউআরএল দেব। ইউআরএল দেব কি আমরা, ফার্স্টটা ফেসবুক,
FBURL देन होच्छे की ट्विटर TW এটা আমরা সম্পূর্ণই দেই না তো বোঝা যাবে না বুঝতে পারবেন না ক্লায়েন্ট টুইটার ইউআরএল ফেসবুক ইউআরএল আছে লিংকডইন দেন গুগল প্লাস এখন দেখেন আমাদের ফিড ক্রিয়েট হয়ে গেছে এখন হোম পেজে যাবেন এখানে আমাদের চলে আসছে তাহলে এটারে আমরা সবার নিচে দিয়ে দিই সিকোয়েন্সটা ঠিক রাখার চেষ্টা করি এখন এটাতে আমরা কি দেব কন্টেন্ট দেব এক নম্বরে এটা দেন এটার ডিটেলস এটাতে কি দেব ফেসবুকের ইউআরএল সোশিয়াল টাইটেলটা টুইটার এগুলা তো ক্লায়েন্ট দিবে কি ক্লায়েন্টের যে যে অ্যাকাউন্ট খোলা আছে ফেসবুকে যদি তার কোনো গ্রুপ থাকে গ্রুপের লিংক দিবে টুইটারে থাকলে টুইটার দিবে অর্থাৎ তাদের নিজের দিবে আমরা জাস্ট একটা দিয়ে দিলাম ডেমো আকারে এখন আমরা এগুলা সব কি করব এখানে কল করব এটার জন্য আমরা কি করব যেহেতু এগুলা কি মেটাডা ফিল্ড সেহেতু মেটা ফিল্ড আনার জন্য আপনারা সবাই জানেন আমরা ইকো গেট পোস্ট মেটা এই ফাংশন দিয়ে আমরা আমাদের মেটা ডাটা কল করতে
পোস্ট আইডি তৃতীয় প্যারামিটার হচ্ছে ট্রু দেন এটাকে আমরা কপি করে আমাদের সব জায়গায় দিয়ে দেই বুঝতে তো কারো অসুবিধা হচ্ছে না আশা করি তাহলে আমাদের স্ল্যাগ গুলা কি কি দিছি আমরা স্ল্যাগ গুলা প্রত্যেকটা ফিল্ডে স্ল্যাগ বসিয়ে দিতে হবে ফুটার সেকশনে আমরা ফিল্ড সেট করছি ফার্স্ট হচ্ছে এটা এখানে সোশ্যাল টাইটেল দেন হচ্ছে ফেসবুক সবগুলা ডাটা কল করা শেষ এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা আগের মতোই সবকিছু আমাদের ঠিকঠাক আছে ফেসবুকে ক্লিক করলে দেখেন ফেসবুকের ইউআরএল দেখাচ্ছে অর্থাৎ ফেসবুকে চলে যাচ্ছে ফেসবুকে আপনার চলে আসতেছে তাহলে আমাদের সবকিছু ঠিকঠাক মতো আছে প্লাস ইউটিউব টুইটারে ক্লিক করলে টুইটারে যাবে ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে যাবে তো আজকের মতো এখানে শেষ আর আমার টোটালি প্রজেক্টও কমপ্লিট এখন আমার বাকি আছে শুধু মেনুগুলা তো মেনুগুলা আমাদের হচ্ছে কি কাস্টম মেনু অর্থাৎ দেখেন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যাচ্ছে সার্ভিসে ক্লিক করলে সার্ভিস সেকশনে চলে যাচ্ছে কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট সেকশনে আসতেছে সো আমাদের মেনুগুলো আমরা নেক্সট পর্বে ডাইনামিক করব তো আশা রাখি আপনারা আমার প্রজেক্টটা টোটালি দেখবেন সম্পূর্ণটা দেখবেন বারবার দেখবেন দেখলে আপনাদের আয়ত্তে চলে আসবে আর আপনাদের যে বয়টা কাজ করতেছে সে বয়টা থাকবে না সবাই ভালো থাকবেন বারবার আমার ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিবেন আমি আরেকটা চিন্তা করে রেখেছি যে আপনাদের জন্য আরেকটা বড় প্রজেক্ট করব যেখানে মনে করেন মডাল থাকবে প্লাস অনেক ডিফিকাল্ট কিছু কাজ থাকবে যেগুলো আপনাদের উপকারে আসবে তো আজকের মতো এখানে শেষ ভালো থাকবেন ধন্যবাদ